টাঙ্গাইলে বিএনপির গণসমাবেশ ভার্চুয়ালি বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী কামাল হোসেন। কামাল, সমাবেশে নেতা কর্মীরা আসতে শুরু করেছেন কিনা বিস্তারিত জানাবেন আমাদের। আমি এখন রয়েছি টাঙ্গাইলের গোপালপুর উপজেলার সুতি বিএম হাই স্কুল মাঠ প্রাঙ্গণে। তো এই যে স্বৈর শাসক পতনের পর কিন্তু আজকে কিন্তু ঢাকার বাইরে বিএনপির সবচেয়ে বড় একটি সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই কিন্তু সেই নেতাকর্মীরা এখানে উপস্থিত হচ্ছেন দলে দলে, মিছিলে মিছিলে। টাঙ্গাইলের যে সমস্ত উপজেলাগুলো রয়েছে সেই উপজেলা থেকে বিএনপি নেতাকর্মীরা এখানে উপস্থিত হচ্ছেন। তাদের যেটি বক্তব্য, তাদের সাথে আমি কথা বলেছি, তারা যেটি বলছেন যে আসলে তাদের যে বিএনপির যে তাদের দেশ নায়ক তারেক রহমান কিন্তু আজকে ভার্চুয়াল মাধ্যমে কিন্তু এই জনসভায় ভাষণ দেবেন। সেই কাঙ্ক্ষিত নেতার ভাষণ দেখার জন্য, শোনার জন্য কিন্তু দলে দলে লোকজন ইতিমধ্যে সেই যে রূপ অপেক্ষা করে লোকজন কিন্তু আসছেন, দলে দলে আসছেন, যোগ দিচ্ছেন। ইতিমধ্যে কিন্তু সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন বিএনপির যে কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গায় কিন্তু ব্যানার এখানে শোভা পাচ্ছে। তারা যেটি বলছেন যে বিএনপির যে ভাইস চেয়ারম্যান রয়েছেন আব্দুল সালাম পিন্টু, সাবেক উপমন্ত্রী, সেই আব্দুল সালাম পিন্টুর সেই মুক্তির দাবিতে কিন্তু আজকে এই গণসমাবেশ আয়োজন করা হয়েছে। এবং ইতিমধ্যেই যে বিএনপি এতদিন যে বিএনপির লোকগুলো নীরব ছিল, আজকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে সরব মিছিলে মিছিলে বিভিন্ন ধরনের ব্যানার নিয়ে, ফেস্টুন নিয়ে, প্লে কার্ড দিয়ে লোকজন কিন্তু আসছেন, উপস্থিত হচ্ছেন। তারা যেটি বলছেন যে তাদের সেই কাঙ্ক্ষিত নেতা টাঙ্গাইলের যে গর্ব, যিনি সেই আব্দুল সালাম পিন্টুর মুক্তির দাবিতে কিন্তু তারা এই আজকের এই সমাবেশে যোগ দিচ্ছেন। এবং তারা যেটি চাচ্ছেন যে আজকে এই সমাবেশে তারা দাবি জানাবেন যে যাতে করে সেই তাদের কাঙ্ক্ষিত নেতা আব্দুল সালাম পিন্টুর মুক্তি হয় এবং তিনি মুক্তি পান, যিনি দীর্ঘদিন যাবৎ মিথ্যা মামলায় কারাগারে রয়েছেন, কারাভোগ করছেন। এবং আজকে কিন্তু সেই তারেক রহমান কিন্তু আজকে বক্তব্য দেবেন কিছুক্ষণের মধ্যেই। তো এই ছিল আসলে কিছুক্ষণের মধ্যেই জনাব সমাবেশ শুরু হবে। ধন্যবাদ আপনাকে।